নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত এবার থেকে প্রাথমিক শিক্ষকদের বদলি অনলাইন নয় অফলাইনেই হবে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকায় শিক্ষক বদলি আটকে থাকবে এই যুক্তি মানা হবে না বলে সোমবার বুঝিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট সোমবার একটি বদলি সংক্রান্ত মামলায় মামলা যায় কলকাতা হাইকোর্টের বিচারপতির মাননীয় শেখার মান্থার এজলাসে বিচারপতির পর্যবেক্ষণ প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষেত্রে উচ্ছ্বসী পোর্টাল বন্ধ থাকার যুক্তি আর কার্যকর হবে না মামলাকারী এক শিক্ষিকা তার থ্যালাসেমিয়া হয়েছে তার মেয়ে শ্বাসকষ্ট তিনি বদলির আবেদন করেছিলেন তবে এখনও কোনো সদুত্তর বোর্ড তাকে দিতে পারেনি আর সেই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ এখন থেকে প্রাথমিকের সব বদলির আবেদন অফলাইনে বিবেচনা করতে হবে বোর্ডকে ফলে উনত্রিশে সেপ্টেম্বর দু থেকে পোর্টাল বন্ধ থাকায় বদলি আটকে থাকার যে সমস্যা তা সমাধান হলো বলেই মনে করছেন অন্যান্যরা আদালতের বক্তব্য এখন থেকে অফলাইনে যত আবেদন আসবে সমস্ত আবেদনেই একইভাবে বিচার বিবেচনা করতে হবে বোর্ডকে বিভিন্ন মামলার কারণে উৎসশ্রীতে আবেদন আপাতত বন্ধ বিচারপতির বক্তব্য কোনো কারণে যদি অনলাইনে আবেদন বন্ধ থাকে অফলাইনে কেন নয় কারণ বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা গুরুতর সমস্যার মুখে রয়েছেন এরপরই বিচারপতি মান্থা নির্দেশ দেন শিক্ষা দপ্তর যেন মামলাকারীর আবেদন খতিয়ে দেখে প্রয়োজনে অফলাইনে নিজের বক্তব্য জানাতে পারবেন ওই মামলাকারী সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন